বাইক ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি আজকে আপনাদের দেখাবো বাইক বসায় রাখলে বা বাইক না চালালে বাইকের তেলের সুইচটা আপনারা কিভাবে রাখবেন, কি বন্ধ করে রাখবেন নাকি চালু করে রাখবেন। তাহলে দেখুন, আপনারা বাইক যদি না চালিয়ে যদি ধরেন আপনারা এক মাস দুই মাস তিন মাস এভাবে বসে রাখবেন বাইক, তাহলে তেলের সুইচটা অবশ্যই আমি বলবো বন্ধ করে রাখবেন। বন্ধ করবেন যে এই এটা হচ্ছে এভাবে রাখলে বন্ধ। তো কেন বন্ধ করে রাখবেন সেই বিষয়ে আমি আপনাদের বলতেছি। যেমন মনে করেন একটি পাত্রের মধ্যে আপনি সকালবেলা যদি এই পানি নেন, তাহলে বিকালবেলা আপনি দেখবেন যে পাত্রের নিচে অনেকগুলি ময়লা জমে বসে আছে। তো আমাদের বাইকের এই যে পেট্রোলের ট্যাঙ্কি আছে, পেট্রোলের ট্যাঙ্কির মধ্যে পেট্রোল থাকে। তো আপনার যেমন মনে করেন আপনি বাইক চালালে তো ঠিক আছে, না চালালে যে বসা আপনি বাইকটা যখন বসে রাখবেন তখন দেখা যায় যে আপনার এই এই তেলের সাথে অনেক ছোটো ছোটো এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালো ময়লা থাকে। এই ময়লাগুলি আপনার এই তেলের সুইচ দিয়ে কার্বুরেটরে প্রবেশ করে যদি তেলটা চালু থাকে। যদি তেলটা বন্ধ করে রাখেন তাহলে আর ওই ময়লাটা আপনার কার্বুরেটরে প্রবেশ করতে পারে না। তো যেদিন আপনি ধরেন তিন মাস পর চার মাস পর বা এক বছর পর বা দুই বছর পর বা আপনি বিদেশে গেছেন বা বিদেশ থেকে এসে বাইকটা চালু করবেন, তো চালু করার সময় আপনি কি করবেন, প্রথমে আপনি দেখবেন দেখবেন যে কার্বোরেটরের নিচে একটা স্ক্রুক আছে, যে এই স্ক্রুড্রাইভারের একটা স্ক্রুক আছে, দেখেন আপনারা এই দেখেন এই কার্বোরেটরের নিচে একটা স্ক্রুক আছে, এই দেখছেন এই স্ক্রুকটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে তেলটা এই কার্বোরেটরের থলার মধ্যে যে ধরেন 30 গ্রাম বা 50 গ্রাম এরকম তেল থাকে এই তেলটা আপনারা ফেলে দেবেন। ফেলে দিয়ে ফেলে দেওয়ার পর তারপর কী করবেন, এটা হচ্ছে দশ নম্বর একটা গুটি দিয়ে বা দশ নম্বর একটা রিংগালি দিয়ে এই নাটটা খুলবেন। এই নাটটা খোলার পর এখানে দেখবেন অনেকগুলো ময়লা বসে আছে, এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন। তারপর আপনারা তেলের সুইচটা অন করবেন, অন করে আপনারা বাইকটা চালু করবেন। আর যদি চালু আপনার এই ময়লাগুলো যদি পরিষ্কার না করে যদি আপনারা বাইকটা চালু করেন, তাহলে আপনার বাইকটা চালানোর সময় ধাক্কা দিয়ে দিয়ে চলবে। আর যদি পরিষ্কার করে যদি চালান, আপনার এটা এই এই সুইচের এই নাটটা খুলে পরিষ্কার করতে হবে, কার্বোরেটরের স্ক্রুটা খুলে কার্বোরেটরের তেলগুলো ফেলে দিতে হবে। আর যদি এগুলো যদি ফেলে দিয়ে যদি আপনারা যদি বাইকটা চালান তাহলে সুন্দরভাবে চালাতে পারবেন। আর যদি এগুলো যদি পরিষ্কার না করে যদি আপনি যদি বাইকটা চালু করেন, তাহলে আপনার এই বাইক আপনাকে চলার সময় ধাক্কা দিয়ে দিয়ে চলবে। আপনি ধরেন হঠাৎ করে দেখা যাচ্ছে পথের মধ্যে বন্ধ হয়ে গেছে, এরকম অনেক প্রবলেমে আপনি পড়তে পারেন। তো আমি বলবো আপনারা বাইকটা চালু করার সময় অবশ্যই অবশ্যই কার্বোরেটরের তেলগুলি অবশ্যই অবশ্যই ফেলে দেবেন, সুইচের যে নাটটা আছে ওই নাটটা অবশ্যই পরিষ্কার করবেন। এটা করলে আপনার বাইকটা ভালো চলবে আর চলার সময় কোনো আপনার সমস্যা হবে না। তো আপনাদের যদি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।